আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের কর্মী যারা উপস্থিত আছেন, আমি আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন যে আমি অসুস্থ এবং আমি এখন কোনো টিভি প্রোগ্রামেও যাই না এবং সাধারণত কোনো অনুষ্ঠানেও যাই না। তবু যখন ডক্টর ইমাজুদ্দিন আহমদের এই স্মৃতির অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ দেওয়া হয়, তখন তা প্রত্যাখ্যান করতে পারিনি। তার কারণ হলো যে হয়তো আমি আর ইমাজ ভাই সম্পর্কে বক্তৃতা দেওয়ার সুযোগ পাব না, হয়তো এটাই আমার তার সম্বন্ধে শেষ বক্তব্য। তো এই পরিস্থিতিতে আমি এখানে এসেছি, হয়তো সব কথা গুছিয়ে বলতে পারবো না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকে আমরা অধ্যাপক ইমাজুদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপস্থিত হয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় না যে তিনি মারা গেছেন। আমার কাছে মনে হয় তিনি এখনো জীবিত আছেন, এবং এই মনে হওয়ার কারণ হল তিনি ছিলেন একজন শিক্ষক, এবং শিক্ষক পেশার একটা বিশেষত্ব হল টিচিং ইজ দি গ্রেটেস্ট অ্যাক্ট অফ অপটিমিজম, মানুষকে আশাবাদী হতে শেখায় শিক্ষকতা। সেই জন্য বলা হয়ে থাকে যে শিক্ষক শুধু পড়ায় না। রবার্ট ফ্রস্ট বলেছেন, আই এম নট এ টিচার, আই এম দ্য এডুকেটর। আপনার অনুভূতিকে, মানুষের অনুভূতিকে নাড়া দেয় শিক্ষক, এবং সেই প্রেক্ষিতে আমি প্রফেসর ইমাজুদ্দিন আহমদ সম্পর্কে দু চারটি কথা বলব। প্রফেসর ইমাজুদ্দিন আহমদের জন্ম হয় 1932 সালে 15 ডিসেম্বর তারিখে মালদহ জেলার কালিয়াচক থানার কালীনগর গ্রামে। পিতার নাম ছিলেন শামসুদ্দিন আহমদ, যিনি ছিলেন একজন পেশায় শিক্ষক, মাতা ছিলেন সুগৃহিণী। 1948 সালে তিনি গ্রামের স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা কৃতিত্বের সাথে পাশ করেন। 1950 সালে শিবগঞ্জ থানাধীন আদিনা ফজলুল হক কলেজ থেকে বিশেষ কৃতিত্বের সাথে আইএ পাশ করেন। 1952 সালে রাজশাহী কলেজ থেকে বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে বা ডিস্টিংশন সহ প্রথম স্থান অধিকার করে, সেটা সারা পূর্ব পাকিস্তানে প্রথম স্থান ছিল। শুধু তাই নয়, তিনি যে শুধু লেখাপড়ার ভালো ছিলেন তা নয়, তিনি ছাত্র রাজনীতির সাথেও যুক্ত ছিলেন এবং রাজশাহী কলেজের ছাত্র সংসদের সহসভাপতি পদে তিনি নির্বাচিত হন। 1952-54 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ভর্তি হন। পড়াশোনা ও ছাত্র রাজনীতি একসাথে চালিয়ে যান। 1953-54 সালে তিনি ফজলুল হক হলের ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। তার সাথে স্পিকার ছিলেন পরবর্তীকালে বিএনপির মুক্তি জনাব এম কে আনোয়ার। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাতেই ইমাজুদ্দিন সাহেবের শিক্ষা জীবন অতিবাহিত হয়, কিন্তু সেই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা শুধু দুর্বলতা ছিল না, তার কতগুলি সবলতাও ছিল, এবং সেই সবলতা তার শিক্ষা ব্যবস্থায় প্রতিফলিত হয়েছে। দুটি বিষয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদিও সে সময়ের পাঠ্যক্রম ছিল পুরানো ধরনের,
যদিও সে সময়ে পাঠ্যপুস্তক এবং শিক্ষকের অভাব ছিল, কিন্তু শিক্ষার মান কিন্তু অত্যন্ত উঁচু ছিল। আর আজকে আমাদের এখানে অবকাঠামোর অভাব নাই, দালান কোঠা বিশ্ববিদ্যালয়ে ভরে গেছে, আমাদের বইয়ের অভাব নাই, লাইব্রেরির অভাব নাই, শিক্ষকের অভাব নাই। শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি কোনো কোনো বিভাগে এত শিক্ষক আছে যে পড়ানোর মতো কোর্স নাই, এবং ভাগাভাগি করে আপনার একজন শিক্ষক সারা বছর একটা কোর্স পড়াতে পারবে সৌভাগ্যবান বলে মনে করে। অথচ ইমাজুদ্দিন সাহেব যখন পড়াশোনা করেছেন তখন শিক্ষকরা দিনে তিনটা চারটা পর্যন্ত ক্লাস নিতে হয়েছে পড়াশোনার জন্য, কিন্তু তবু পড়াশোনার মান কিন্তু কমে নাই। দুই নম্বর হলো যে যেহেতু আমরা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ছিলাম, সেহেতু আমাদের গণতন্ত্রের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, এবং শিক্ষা ব্যবস্থার সাথে গণতন্ত্রের প্রতি যে ভালোবাসা সেটাও জাগানোর চেষ্টা করা হয়। এবং তার পরিচয় হলো কলেজ ইউনিয়নগুলি, প্রত্যেকটি ভালো কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে সমস্ত হলে ছিল ছাত্র ইউনিয়ন, এবং সেই ছাত্র ইউনিয়নের যিনি সহসভাপতি হতেন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন, এবং অন্য অন্যরা বিভিন্ন মন্ত্রীর দায়িত্ব পালন করতেন, এবং এই পালনের মধ্য দিয়ে তারা কিভাবে প্রধানমন্ত্রী কাজ করে সেটা শিখতে পারতেন। এবং শুধু তাই না, বাজেট কিভাবে পাশ করতে হয় সে সম্পর্কেও তারা শিক্ষা লাভ করতেন। এবং ওই সময়ে প্রত্যেক বিষয়ের যে পরীক্ষা সেটা যেমন ঠিক সময় হতো, তেমনি হল ইউনিয়ন ইলেকশন, কলেজ ইউনিয়ন ইলেকশন সবই ঠিক সময় হতো, কখনো বকেয়া হতো না, কখনো জ্যাম হতো না। আর আজকে বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ে কোনো হল নির্বাচন হয় না, কলেজগুলিতে নির্বাচন হয় না, এবং এই গণতন্ত্রের প্রতি যে ভালোবাসা সেটা সৃষ্টি দূরের কথা, গণতন্ত্র সম্বন্ধে আমাদের ছাত্রদের মনে বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হচ্ছে। ইমাজুদ্দিন আহমদ সাহেব ঔপনিবেশিক ব্যবস্থাতে শিক্ষা লাভ করেও শিক্ষার যে ভালো দিকগুলো সেগুলোতে তিনি যথেষ্ট দক্ষতা লাভ করেছেন। তিনি 1954 সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ তে দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন। সরকার ভূমিকার জন্য সরকারি চাকরির পদ ছিল তার জন্য রুদ্ধ। 1950 থেকে 1970 বেসরকারি কলেজে তিনি অধ্যাপনা করেন ও অধ্যাপকের দায়িত্ব পালন করেন। শুরু করেন বাগেরহাট কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, পড়াতে গিয়ে দেখেন কলেজগুলিতে ইংরেজি শিক্ষকের তীব্র অভাব, উপরন্তু অধ্যক্ষ হওয়ার জন্য ইংরেজির অধ্যাপকের চাহিদা বেশি। তিনি ব্যক্তিগত উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষায় দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় এমএ ডিগ্রি লাভ করেন, এবং তিনি একই সাথে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ইংরেজিতে এমএ। বাগেরহাট, নীলফামারী কলেজ, চুয়াডাঙ্গা কলেজ, রংপুর কলেজে কাজ করেছেন অধ্যাপক ও অধ্যক্ষ হিসাবে। কিন্তু অধ্যাপক এবং অধ্যক্ষ হিসাবে কাজ করতে গিয়ে তিনি দেখেন যে দেশে
পাঠ্যপুস্তকের খুবই অভাব রয়েছে এবং তিনি পাঠ্যপুস্তক লেখায় মনোনিবেশ করেন। তিনি বিএস ছাত্রদের জন্য বেসিক ইংলিশের পাঠ্যপুস্তক লেখেন, তিনি বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়ক গ্রন্থ লেখেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ইংরেজির প্রধান পরীক্ষক হন। এসব মিলিয়ে তিনি কিন্তু আমরা যে চেহারা মনে করি যে শিক্ষক মানে দরিদ্র, ইমাদুদ্দিন সাহেব কিন্তু কখনো দরিদ্র ছিলেন না। তিনি কিন্তু স্বচ্ছল জীবনযাপন করেছেন এবং সেটা করেছেন সততার সাথে, পরিশ্রম করে তিনি অর্থ কামাই করেছেন। এবং আমি যতটুকু জানি, তিনি যখন এই রংপুর কলেজে অধ্যাপনা করেন তখনই তার ঢাকা শহরে বাড়ি ছিল, এবং এটা কিন্তু তিনি কোনো অসাধু আয় থেকে নয়, অত্যন্ত সৎ আয় থেকে করেছেন এবং দেখিয়েছেন যে শিক্ষক হলেই গরিব হতে হবে তার কোনো নিশ্চয়তা নাই। তার আরেকটি বিশেষত্ব ছিল যে তিনি বেসরকারি কলেজে চাকরি করার সময় স্বাধীন চেতা মনোভাব অক্ষুণ্ণ রেখেছেন এবং তিনি প্রশাসনের কাছে কখনো নথি স্বীকার করেননি। প্রয়োজন পড়লে তিনি কলেজ পরিবর্তন করেছেন কিন্তু তিনি কখনো নথি স্বীকার করেননি। এ বিষয়টিও আজকের যারা শিক্ষক আছেন তাদের মনে রাখা প্রয়োজন। 1970-এর সেপ্টেম্বরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। 40 বছর বয়সে উচ্চতর শিক্ষার চ্যালেঞ্জ তিনি নেন এবং কঠোর পরিশ্রম করে সে চ্যালেঞ্জ মোকাবেলা করেন। কুইন্স বিশ্ববিদ্যালয়ের ১৯৭০-এর দশকে কানাডার সমাজবিজ্ঞানে একটি উৎকৃষ্ট মানের বিশ্ববিদ্যালয় ছিল, এবং এখানে উল্লেখ করতে হয় যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যিনি কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি হলেন তালুকদার মনিরুজ্জামান সাহেব। এবং তালুকদার মনিরুজ্জামান যে বর্ণিল জীবন সেটা এখানে আলোচনা আমি করব না। তিনি সেইখানে শিক্ষা গ্রহণ করেন এবং আমার ধারণা তালুকদার মনিরুজ্জামানের সাথে সাথেই বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান চর্চার একটা নতুন অধ্যায় শুরু হয়। সেই অধ্যায়টি হল বিশ্লেষণমূলক রাজনীতি, রাজনীতির বিশ্লেষণাত্মক আলোচনা। এর আগে যে যারা কাজ করেছেন তারা চিরাচরিত আলোচনা করতেন, সেখানে বিশ্লেষণের পরিমাণ ছিল কম। তালুকদার মনিরুজ্জামান এই বিশ্লেষণাত্মক আলোচনা শুরু করেন এবং তারপরেই ইমাজুদ্দিন আহমদ এই ধারাকে এগিয়ে নিয়ে যান। এবং তাদের এই যে এই ধারা এগিয়ে নিয়ে যাওয়ার কারণ সেটি হল কুইন্স বিশ্ববিদ্যালয়ে সেই সময়ে কানাডার একটি অত্যন্ত উঁচু মানের বিশ্ববিদ্যালয় ছিল এবং বিশেষ করে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান এই দুইটি বিভাগে অত্যন্ত উঁচু দরের শিক্ষকরা ছিল। ইমাজুদ্দিন আহমদকে সিস্টেম অ্যানালিসিস পড়িয়েছেন ডেভিড ইস্টন, তিনি রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে নমস্য ব্যক্তিত্ব ছিলেন। রাষ্ট্রচিন্তা তাকে পড়িয়েছেন ডাব্লিউ গান, এম টেইলার তাকে পড়িয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক, অলিন লিজ পড়িয়েছেন মার্ক্সীয় বিশ্লেষণ, খালেদ বিন সাইদ পড়িয়েছেন শাসনতান্ত্রিক ও উন্নয়ন রাজনীতি বিকাশ, তার সুপারভাইজার ছিলেন খালেদ বিন সাইদ। তার
থিসিসের টাইটেল ছিল ব্যুরোক্রেটিক এলিটস ইন সেগমেন্টেড গ্লোব বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। 1977 সালে প্রায় 5 বছরের গবেষণায় করে তিনি দেশে ফিরে আসেন। 1977 থেকে 1996 এই 19 বছর সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুইন্সের পিএইচডির পর কাজ করেছেন। কিন্তু তার এই 19 বছর কিংবা 20 বছরের জীবনে সাফল্যের যদি খতিয়ান আমরা দেখি তাহলে আমরা অবাক হয়ে যাই। কি করেছেন তিনি? তিনি এই সময়ে সহযোগী অধ্যাপক হয়েছেন, অধ্যাপক হয়েছেন, ডিন হয়েছেন, অর্থাৎ একাডেমিক যে সমস্ত কৃতিত্ব সম্ভব সবই অর্জন করেছেন স্বল্পতম সময়ে। সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে অংশগ্রহণ করেছেন, হাউস টিউটার ছিলেন, প্রক্টর ছিলেন, প্রভোস্ট ছিলেন, প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন এবং সবশেষে প্রায় 4 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এই 20 বছরে এত অর্জন কয়জন শিক্ষক করতে পারেন এ সম্বন্ধে আমার সন্দেহ আছে। শুধু তাই নয়, এই সময়ে তিনি গবেষণা করেছেন এবং গবেষণার ফলে আমি সঠিক সংখ্যা বলতে পারবো না, কমপক্ষে 40টির বেশি বই তিনি প্রকাশ করেছেন, যা 75% বাংলা এবং 25% ইংরেজিতে। এবং এই বাংলায় যে বই লেখা এটার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে মনে করেন যে বাংলায় বই লেখা সহজ, সুতরাং বাংলায় বই লেখা হয়, আসলে তা না। বাংলায় বই লেখা ইংরেজি বই লেখার চেয়ে অনেক কঠিন। আমাকে যদি বই লিখতে দেন, আমি যে বই বাংলায় লিখতে 2 মাস সময় লাগাব সেটা ইংরেজিতে আমি 15 দিনের মধ্যে লিখে দিতে পারব। কারণ ইংরেজি ভাষার যে অনুবাদ করা বাংলা এটা অত্যন্ত কষ্টকর ব্যাপার, অনেক চিন্তা ভাবনা করতে হয় এবং ভাষাকে অনেক পরিবর্তন করতে হয়, সেই জন্য এটা অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু ইমাজুদ্দিন সাহেব বাংলায় বই লিখেছেন অর্থের জন্য না, নাম করার জন্য না, তিনি বই লিখেছেন ছাত্রদেরকে, তিনি বই লিখেছেন ছাত্রদেরকে গবেষণার সুযোগ দেওয়ার জন্য। তার গবেষণা প্রবন্ধের সংখ্যা হলো 100-এর বেশি এবং এই গবেষণা প্রবন্ধগুলো করে তিনি নিজেকে গবেষক হিসাবে প্রস্তুত রেখেছেন, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম এমপি ও পিএইচডি তিনি সুপারভাইজার ছিলেন। লোকজনের কাছে যেটা শুনেছি যে তার অধীনেই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল এবং পিএইচডি ডিগ্রি সবচেয়ে বেশি অর্জন করেছে ছাত্ররা, এটা তার কৃতিত্বের ব্যাপার। এবং শুধু যে ডিগ্রি অর্জন করেছে না তাই নয়, এই ডিগ্রির যে বিষয় সেগুলো ছিল অত্যন্ত অভিনব এবং ডিগ্রির মান ছিল উন্নত। ইমাজুদ্দিন সাহেব এর গবেষণার ক্ষেত্র অত্যন্ত ব্যাপক, তবু 3টি বিষয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। একটি হলো তিনি উন্নয়নের রাজনীতি সম্পর্কে লিখেছেন এবং উন্নয়নকে বক্তব্য দিয়েছেন। দ্বিতীয় হলো তিনি গণতন্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং তৃতীয় তিনি পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করেছেন,
পররাষ্ট্রনীতি সম্পর্কে অনেক বক্তব্য লিখেছেন। তার মধ্যে একটি বক্তব্য হল যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে মধ্যপ্রাচ্যের বিশেষ ভূমিকা রয়েছে এবং সেটা সম্পর্কে সতর্ক থাকা উচিত। তার লেখা পড়লেই বোঝা যায় যে তিনি কোনো স্থায়ী বন্ধুত্বে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্রের স্বার্থ হল স্থায়ী, কোনো বন্ধু স্থায়ী নয়। এবং সেই দিক থেকে আমাদেরকে পররাষ্ট্রনীতি পরিচালনার ইঙ্গিত দিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করার পর তিনি ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভসে প্রায় এক দশক ভাইস চ্যান্সেলর হিসাবে কাজ করেছেন এবং বেসরকারি শিক্ষার নতুন প্যারাডাইম গড়ার জন্য সাধনা করেছেন। এই সময়ে তিনি আরেকটি কাজ করেছেন, তিনি সিভিল সোসাইটির বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, পদের জন্য নয়, দেশের জন্য। এবং সেই একশত ইন্টেলেকচুয়ালের যে কমিটি, শত নাগরিক নামে যে কমিটি কাজ করেছিল, তিনি ছিলেন তার একজন প্রধান উদ্যোক্তা। যদিও শেষ পর্যন্ত এই আন্দোলন টিকে থাকেনি, তবু বাংলাদেশের সিভিল সমাজকে গড়ে তোলার জন্য এই অভিজ্ঞতা কাজে লেগেছে। তিনি গণতন্ত্রে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন, তার দুটি ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, সকল দলের সাথে তার সুসম্পর্ক ছিল। আশি বছর উপলক্ষে তার যে সংবর্ধনা গ্রন্থ প্রকাশিত হয় তাতে দেখা যায় যে সব দলের লোকের তিনি উপকার করেছেন, সকলের মতামত ব্যক্ত করার স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। ওই বইয়ে এক জায়গায় পড়ছিলাম যে জনাব ইমাজুদ্দিন আহমদ যখন ফজল খলের সহসভাপতি ছিলেন, তখন ফজল খলের বার্ষিক ভোজসভায় অনুষ্ঠিত হয় এবং সেই বার্ষিক ভোজসভায় প্রধান অতিথি কারা ছিল জানেন? সেই ভোজসভায় প্রধান অতিথি ছিলেন একে শেরে বাংলা একে ফজল হক, মজলুম জননেতা মৌলানা ভাসানি এবং জনাব হোসেন শহীদ সরওয়ার। এই তিনজনকে তিনি তার বার্ষিক ভোজসভায় নিয়ে এসেছিলেন। এটা ইমাজ ভাইয়ের পক্ষেই সম্ভব ছিল, কারণ তিনি সমঝোতার রাজনীতি করতেন, তিনি সংঘাতের রাজনীতি করতেন না, এবং সবাইকে একসাথে কীভাবে আনা যায় সেজন্য তিনি সারা জীবন সাধনা করেছেন। এটি তার একটি বড় উদাহরণ। বাংলাদেশে গণতন্ত্রের অপরিহার্যতা নিয়ে তিনি বলেছেন, লিখেছেন, আমি মনে করি যে বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বড় উপাদান হলো গণতন্ত্র। আমরা যদি বাংলাদেশের ইতিহাস পড়ি তাহলে দেখতে পাব অষ্টম শতাব্দীতে খালিমপুর তাম্র শাসনে আমরা প্রথম বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার ইঙ্গিত পাই। সেখানে বলা হয়েছে যে প্রাকৃতদের যে মত সমর্থন নিয়ে গোপাল সিংহাসন আরোহণ করেছিল এবং এর কারণ হলো যে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম অনেকদিন প্রচলিত ছিল এবং বৌদ্ধরা আপনার গণতান্ত্রিক রীতিতে বিশ্বাস করে, তারা নির্বাচনের রীতিতে বিশ্বাস করে এবং এজন্য সেই সময় থেকেই গণতন্ত্র চালু ছিল। এবং এই বাংলাদেশের গণতন্ত্র আসামেও তারা অনুকরণ করার চেষ্টা করেছে। তারপরে বাংলাদেশে ইসলাম আসে এবং ইসলামের মধ্যেও একটা গণতান্ত্রিক চেতনা রয়েছে। তারপরে বাংলাদেশের মানুষ
সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, এবং আমরা যদি বাংলাদেশের রাষ্ট্রের চার নীতির চার স্তম্ভের দিকে দেখি, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের রাজনীতির মূল স্তম্ভ হলো গণতন্ত্র। তার কারণ হলো বাংলাদেশের যে আত্মপ্রকাশ রাষ্ট্র হিসাবে, সেটা হয়েছে গণতন্ত্রের মাধ্যমে। গণতান্ত্রিক আন্দোলনের মধ্যেই আমরা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে ও প্রতিষ্ঠা লাভ করেছে। গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষতা সম্ভব নয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, এবং সবশেষে যদি সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হয়, বাংলাদেশে আমরা মারামারি ও হিংসার মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখিনি। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের মাধ্যমে। ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। ডেমোক্রেসি ইজ ওয়েন দ্য পিপুল গভর্নমেন্ট, পিপুল টেক দ্য গভর্নমেন্ট। যে দেশে জনগণ সরকারকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেটি হলো গণতন্ত্র। যে দেশে জনগণের নিয়ন্ত্রণ নাই, সেটি ভোট হোক আর যাই হোক, সেটিকে প্রকৃত নির্বাচন বলা চলে না। এবং এই দিক থেকে দেখতে গেলে আমাদের এখানে গণতন্ত্র গড়ার প্রয়োজন রয়েছে। এই গণতন্ত্রে গড়ার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে ইমাজুদ্দিন আহমদের কাছে, যিনি লিখেছেন, যিনি এ সম্বন্ধে বলেছেন, এবং যিনি এই বিষয় প্র্যাকটিস করেছেন, তার কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। এত সব কাজ কিন্তু উদ্দিন সাহেব করেছেন চার দশকে। এ প্রসঙ্গে হেনরি অ্যাডামসের শিক্ষকদের সম্বন্ধে একটি বক্তব্য মনে করছে, তিনি লিখেছেন, এ টিচার এফেক্টস ইটার্নিটি, হি ক্যান নেভার টেল হোয়েন হিজ ইনফ্লুয়েন্স স্টপস। ইমাজুদ্দিন আহমদ আমাদেরকে ইটার্নিটির সাথে সংযোগ ঘটিয়েছেন, এবং সেই সংযোগ এখনো চালু আছে, তার প্রভাব এখনো সক্রিয় রয়েছে, এবং হয়তো আগামী 20 বছর 30 বছর 40 বছর পরে আমরা দেখতে পাব যে তার অনেক স্বপ্নই সফল হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।